আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম বন্ধুরা, কেমন কেমন আছেন আছেন সবাই? সবাই? আশা আশা করি করি সবাই সবাই ভালো ভালো আছেন। আছেন। আমরা আমরা গত গত পর্বে পর্বে শিখেছিলাম শিখেছিলাম HTML HTML ফাইলের ফাইলের সাথে সাথে CSS CSS ফাইলের ফাইলের কিভাবে কিভাবে লিংক লিংক করাতে করাতে হয়। হয়। তাহলে তাহলে এবার এবার আমরা আমরা CSS CSS ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়ে কাজ কাজ করতে করতে পারি। পারি। আসুন আসুন তাহলে তাহলে দেরি দেরি না না করে করে শুরু শুরু করা করা যাক। যাক। তো তো আসুন আসুন প্রথমে প্রথমে আমরা আমরা আমাদের আমাদের ডিরেক্টরিটা ডিরেক্টরিটা ওপেন ওপেন করে করে নেই। নেই। ওপেন ওপেন উইথ উইথ সাবলাইম সাবলাইম টেক্সট। টেক্সট। আমরা আমরা আমাদের আমাদের ডিরেক্টরিতে ডিরেক্টরিতে চলে চলে আসলাম। আসলাম। প্রথমেই প্রথমেই আমরা আমরা HTML HTML এর এর মাধ্যমে মাধ্যমে একটি একটি হেডিং হেডিং এবং এবং একটি একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ধরে ধরে নিয়ে নিয়ে আসি। আসি। তারপরে তারপরে এগুলোকে এগুলোকে কিভাবে কিভাবে CSS CSS দিয়ে দিয়ে স্টাইল স্টাইল করা করা যায় যায় দেখব। দেখব। তো তো চলুন চলুন একটি একটি হেডিং হেডিং নিয়ে নিয়ে আসি। আসি। আমরা আমরা হেডিং হেডিং লেখার লেখার জন্য জন্য হেডিংটি হেডিংটি রাখার রাখার জন্য জন্য আমাদের আমাদের একটি একটি H1 H1 ট্যাগ ট্যাগ নিতে নিতে হবে। হবে। H1 H1 লিখে লিখে কন্ট্রোল কন্ট্রোল প্রেস প্রেস করলে করলে জানি জানি আমাদের আমাদের হেডিং হেডিং চলে চলে আসবে। আসবে। হেডিং হেডিং আনার আনার জন্য জন্য কোথাও কোথাও আমাদের আমাদের যেতে যেতে হবে হবে না না কিংবা কিংবা টাইপ টাইপ করতে করতে হবে হবে না। না। আমরা আমরা জানি জানি লরেম লরেম ইপসাম ইপসাম লিখলেই লিখলেই একটি একটি ডেমো ডেমো হেডিং হেডিং আমরা আমরা পেয়ে পেয়ে যাব। যাব। তাহলে তাহলে লরেম লরেম লিখি লিখি LOR LOR লরেম। লরেম লরেমের লরেমের 10 10 ওয়ার্ড ওয়ার্ড দরকার দরকার একটি একটি হেডিং হেডিং এর এর জন্য জন্য নিলাম। নিলাম। 10 10 ওয়ার্ড ওয়ার্ড একটু একটু বেশি বেশি হয়ে হয়ে যায়। যায়। তাহলে তাহলে আমরা আমরা লরেমের 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 7 7 ওয়ার্ড ওয়ার্ড নিলাম নিলাম কন্ট্রোল কন্ট্রোল ই। ই। ধরে ধরে নিন নিন এটি এটি আমাদের আমাদের হেডিং। হেডিং। ধরে ধরে নিন নিন লরেম লরেম ইপসামের ইপসামের এই এই সেন্টেন্স সেন্টেন্স টুকু টুকু আমাদের আমাদের একটি একটি হেডিং। হেডিং। এখন এখন আমরা আমরা একটি একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নেব। নেব। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নেওয়ার নেওয়ার জন্য জন্য পি পি টেকনিক টেকনিক কন্ট্রোল কন্ট্রোল ই। ই। লরেমের লরেমের 30টি তিরিশটি ওয়ার্ড ওয়ার্ড নিলাম নিলাম কন্ট্রোল কন্ট্রোল ই ই প্রেস প্রেস করলাম। করলাম। আমাদের আমাদের প্যারাগ্রাফটি প্যারাগ্রাফটি চলে চলে আসলো। আসলো। দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমরা আমরা খুব খুব সহজেই সহজেই একটি একটি হেডলাইন হেডলাইন এবং এবং একটি একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নিয়ে নিয়ে আসলাম। আসলাম। এখন এখন ফাইলটি ফাইলটি সেভ সেভ করি। করি। ফাইলটি ফাইলটি সেভ সেভ করে করে ব্রাউজারের ব্রাউজারের মাধ্যমে মাধ্যমে ওপেন ওপেন করি। করি। তাহলে তাহলে এখানে এখানে আসে। আসে। তাহলে তাহলে এখানে এখানে এসে এসে আমরা আমরা মাউসের মাউসের রাইট রাইট বাটন বাটন ক্লিক ক্লিক করে করে ওপেন ওপেন ইন ইন ব্রাউজার ব্রাউজার ক্লিক ক্লিক করলাম। করলাম। কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে মধ্যে আমাদের আমাদের ব্রাউজারটি ব্রাউজারটি আমাদের আমাদের সামনে সামনে চলে চলে আসবে। আসবে। দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমাদের আমাদের হেডলাইনটি হেডলাইনটি এবং এবং প্যারাগ্রাফটি প্যারাগ্রাফটি চলে চলে আসছে আসছে আমাদের আমাদের ওয়েব ওয়েব পেজে। পেজে। এখন এখন আমরা আমরা CSS CSS ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার ব্যবহার করে করে আমাদের আমাদের হেডলাইন হেডলাইন এবং এবং প্যারাগ্রাফটিকে প্যারাগ্রাফটিকে আমরা আমরা স্টাইলিশ স্টাইলিশ করব। করব। তা তা আসুন আসুন প্রথমে প্রথমে আমরা আমরা আমাদের আমাদের হেডলাইনটিকে হেডলাইনটিকে স্টাইলিশ স্টাইলিশ করার করার চেষ্টা চেষ্টা করি। করি। আপনি আপনি চাচ্ছেন চাচ্ছেন আপনার আপনার হেডলাইনটি হেডলাইনটি মাঝখানে মাঝখানে আনতে আনতে এবং এবং হেডলাইনটিকে হেডলাইনটিকে একটি একটি কালার কালার করার করার জন্য। জন্য। সেজন্য সেজন্য আমাদেরকে আমাদেরকে CSS CSS এর এর মাধ্যমে মাধ্যমে করতে করতে হবে। হবে। গত গত পর্বে পর্বে আমরা আমরা দেখেছিলাম দেখেছিলাম HTML HTML ফাইলের ফাইলের সাথে সাথে CSS CSS ফাইলের ফাইলের লিংক লিংক কিভাবে কিভাবে করতে করতে হয়। হয়। দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে এখানে লিংকটি। লিংকটি। এই এই লিঙ্কটি লিঙ্কটি অবশ্যই অবশ্যই থাকতে থাকতে হবে। হবে। লিঙ্ক লিঙ্ক না না থাকলে থাকলে CSS CSS ফাইলে ফাইলে যদি যদি আমরা আমরা কোনো কোনো কাজ কাজ করি করি তাহলে তাহলে HTML HTML ফাইল ফাইল সেটা সেটা বুঝতে বুঝতে পারবে পারবে না। না। আর আর HTML HTML ফাইল ফাইল যদি যদি সেটা সেটা না না বুঝতে বুঝতে পারে পারে তাহলে তাহলে আমরা আমরা আমাদের আমাদের ব্রাউজারে ব্রাউজারে কাজ কাজ করতে করতে পারবো পারবো না। না। তা তা আসুন আসুন CSS CSS ফাইলের ফাইলের প্রথম প্রথম কাজ কাজ শুরু শুরু করি। করি। এখন এখন CSS CSS ফাইলে ফাইলে যদি যদি আমি আমি কাজ কাজ করতে করতে যাই যাই অবশ্যই অবশ্যই এই এই সেন্টেন্সটিকে সেন্টেন্সটিকে আমার আমার হেডলাইনটিকে হেডলাইনটিকে কন্ট্রোল কন্ট্রোল করতে করতে হবে হবে আমাকে। আমাকে। কন্ট্রোল কন্ট্রোল না না করতে করতে পারলে পারলে আমরা আমরা এই এই হেডলাইনটিকে হেডলাইনটিকে মাঝখানে মাঝখানে আনতে আনতে পারবো পারবো না না কিংবা কিংবা কালার কালার করতে করতে পারবো পারবো না। না। তাহলে তাহলে কিভাবে কিভাবে আমরা আমরা আমাদের আমাদের হেডলাইনটিকে হেডলাইনটিকে কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারি পারি সেই সেই জিনিসটি জিনিসটি এখন এখন দেখার দেখার বিষয়। বিষয়। প্রথমত প্রথমত হেডলাইনটিকে হেডলাইনটিকে আমরা আমরা ধরতে ধরতে পারবো পারবো না। না। কোনো কোনো সেন্টেন্স সেন্টেন্স বা বা ওয়ার্ডকে ওয়ার্ডকে আমরা আমরা ধরতে ধরতে পারবো পারবো না। না। তাহলে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে HTML HTML ট্যাগকে ট্যাগকে ধরতে ধরতে হবে। হবে। তাহলে তাহলে এই এই সেন্টেন্সটাকে সেন্টেন্সটাকে আমাদের আমাদের কন্ট্রোল কন্ট্রোল করতে করতে গেলে গেলে আমাদের আমাদের ধরতে ধরতে হবে হবে এই এই ট্যাগটাকে। ট্যাগটাকে। তাহলে তাহলে সেন্টেন্সটি সেন্টেন্সটি কোন কোন ট্যাগের ট্যাগের ভিতরে ভিতরে আছে আছে সেটা সেটা হচ্ছে হচ্ছে H1 H1 ট্যাগের ট্যাগের ভিতরে। ভিতরে। তাহলে তাহলে আমরা আমরা H1 H1 ট্যাগটিকে ট্যাগটিকে ধরি। ধরি। কিভাবে কিভাবে ধরতে ধরতে হয়? হয়? শুধু শুধু এখানে এখানে লিখবো লিখবো আমি আমি H1 H1 ধরা ধরা হয়ে হয়ে গেল। গেল। এখন এখন আমি আমি যদি যদি ঠিক ঠিক এই এই সেন্টেন্সটিকে সেন্টেন্সটিকে আমার আমার কন্ট্রোল কন্ট্রোল আনতে আনতে চাই চাই কিংবা কিংবা এর এর মধ্যে মধ্যে CSS CSS অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে করতে চাই চাই তাহলে তাহলে আমার আমার কি কি লিখতে লিখতে হবে? হবে? এখানে এখানে H1 H1 ট্যাগ ট্যাগ লিখলাম লিখলাম এবং এবং এখানে এখানে সেকেন্ড সেকেন্ড ব্রেকেট ব্রেকেট দিতে দিতে হবে। হবে। এই এই সেকেন্ড সেকেন্ড ব্রেকেট ব্রেকেট দুটির দুটির মাঝখানে মাঝখানে আমাকে আমাকে CSS CSS ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ ইউজ করতে করতে হবে। হবে। আমি আমি কি কি করতে করতে চাচ্ছি? চাচ্ছি? H1 H1 ট্যাগটিকে ট্যাগটিকে আমি আমি ধরলাম ধরলাম CSS CSS এর এর মাধ্যমে মাধ্যমে এবং এবং সেকেন্ড সেকেন্ড ব্রেকেট ব্রেকেট লিখলাম। লিখলাম। সেকেন্ড সেকেন্ড ব্রেকেট ব্রেকেট শুরু শুরু এবং এবং শেষের শেষের মাঝখানে মাঝখানে আমাদেরকে আমাদেরকে CSS CSS প্রপার্টি প্রপার্টি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে করতে হবে। হবে। তো তো CSS CSS প্রপার্টি প্রপার্টি অ্যাপ্লাই অ্যাপ্লাই করবো করবো আমি আমি
তাহলে সেই প্রপার্টিটির নাম হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট হাইফেন অ্যালাইন কোলন সেমিকোলন। দেখতে পাচ্ছেন আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটের সাথে পরিচিত ছিলাম, কিন্তু টেক্সট অ্যালাইন প্রপার্টির সাথে এই প্রথম পরিচিত হলাম। সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে প্রপার্টি। অর্থাৎ HTML ছিল এটা অ্যাট্রিবিউট, আর CSS আমরা এটাকে বলবো প্রপার্টি। এই প্রপার্টির মাধ্যমে CSS কাজ করে। এখন আমরা টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করলাম। এখন এই কোলন এবং সেমিকোলনের মাঝখানে আমাদের লিখতে হবে ভ্যালু। ভ্যালু মানে কি? ভ্যালু হচ্ছে আমরা এই প্রপার্টির মাধ্যমে এই হেডিংটাকে মাঝখানে আনতে চাই। তাহলে মাঝখানে আনতে চাই যেহেতু, সেহেতু এখানে ভ্যালু হবে সেন্টার। আমি একটু ফাইলটাকে এদিকে বাড়িয়ে নিই। ছোট করে নিলাম। টেক্সট অ্যালাইন অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু হচ্ছে সেন্টার। আমরা এখানে সেভ করি ফাইলটি। ফাইলটি সেভ করতে ভুলবেন না। এখন এসে আমাদের ব্রাউজার রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমরা আমাদের হেডিংটাকে কন্ট্রোল করতে পেরেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো হেডিংকে কিংবা কোনো সেন্টেন্সকে আপনি ধরতে পারবেন না। এখানে হেডলাইন লিখলে কাজ হবে না। হেডলাইন কি জিনিস সেটা CSS ফাইল বুঝবে না কিংবা HTML বুঝবে না। তাহলে CSS ল্যাঙ্গুয়েজ HTML ল্যাঙ্গুয়েজ এর ভাষা বুঝে। সো আমাকে করতে হবে ট্যাগ ধরতে হবে, কোন ট্যাগের মধ্যে সেন্টেন্সটি বা ওয়ার্ডটি আছে সেই ট্যাগকে আমাকে ধরতে হবে। আর ট্যাগ কিভাবে ধরতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম এখানে। সেই ট্যাগটির নাম লিখবেন, তারপর সেকেন্ড ব্রেকেট শুরু শেষ, এর মাঝখানে অ্যাট্রিবিউট সরি এর মাঝখানে প্রপার্টি ইউজ করতে হবে। এখন আমরা চেয়েছিলাম আমাদের হেডলাইনটি ওয়েব পেজের মাঝখানে থাকবে, তো আমরা সেটা CSS প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করার মাধ্যমে আমাদের হেডলাইনটিকে আমরা মাঝখানে আনতে পেরেছি। এখন আমরা চাচ্ছি এই হেডলাইনটিকে কালার করতে। তো কালার করার জন্য নিশ্চয়ই কোনো প্রপার্টি আছে। কালার করার জন্য একটি প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে শুধু কালার লিখবেন color, কালার কোলন সেমিকোলন। কোলন সেমিকোলনের মাঝখানে থাকবে ভ্যালু। খেয়াল রাখবেন কোলন সেমিকোলন না দিয়ে যদি লিখেন তাহলে ভ্যালু কাজ করবে না। এখানে প্রপার্টি, এখানে অ্যাট্রিবিউটের মতো যদি আপনি এরকম এরকম কোটেশনের মধ্যে লিখেন তাহলে কাজ হবে না। লিখতে হবে কোলন এবং সেমিকোলনের মাঝখানে। তাহলে কোলন এবং সেমিকোলনের মাঝখানে আমরা কি লিখবো? লিখবো কালার। এখন আপনি হেডলাইনটিকে কোন কালার দিতে চাচ্ছেন সেটা নির্ভর করবে আপনার পছন্দের উপর। এখন আমি বোঝানোর জন্য রেড কালার দিচ্ছি। এখানে ভ্যালু রেড দিলাম, ফাইলটি সেভ করলাম এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের হেডিংটি এখন রেড কালার হয়ে গেছে। আমরা আমাদের হেডিংটিকে রেড কালারে করতে পেরেছি। এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন হেডলাইনটিকে আরেকটু বড় করতে, তো সেক্ষেত্রে আপনাকে আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফন্ট সাইজ কোলন সেমিকোলন। ফন্ট সাইজ আপনি কত চাচ্ছেন? এখানে আপনি ফন্ট সাইজ আপনার হেডিংটা কতটুকু বড় আকার আপনি দেখাতে চাচ্ছেন সেটা হিসেব করে আপনি এখানে ভ্যালু লিখবেন। যেমন ফন্ট সাইজ আমি চাচ্ছি এখানে 50 পিক্সেল। এখানে পিক্সেল অবশ্যই লিখতে হবে, px লিখতে হবে। আমরা HTML পার্ট লিখিনি, ওখানে লেখা অ্যাট্রিবিউটের মধ্যে লেখার দরকার পড়েনি। কিন্তু যদি আপনি CSS ল্যাঙ্গুয়েজ ইউজ করেন সেক্ষেত্রে প্রপার্টির ভ্যালুতে যদি আপনি ফন্ট সাইজ বা সাইজের কোনো কোনো রকম আকার দিতে চান, ফন্টের কোনো আকার দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই px লিখতেই হবে। এখন px লিখে আমরা কন্ট্রোল s দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে এসে রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইনটি 50 পিক্সেলের পরিমাণ হয়ে গেছে। আপনি এখানে 100 পিক্সেল 100 পিক্সেল 200 পিক্সেল ব্যবহার করতে পারবেন। আমি এখানে 50 পিক্সেল ব্যবহার করলাম, হেডিং এর চেয়ে বেশি বড় হওয়ার প্রয়োজন নেই। এখন আমরা দেখলাম এখানে তিনটি প্রপার্টির ব্যবহার এবং ভ্যালু। এখন আপনি চাচ্ছেন প্যারাগ্রাফটিকে স্টাইলিশ করতে, তো প্যারাগ্রাফটি কোন ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগকে অবশ্যই ধরতে হবে আগে।
তাহলে আমরা প্যারাগ্রাফটি পি ট্যাগ এর মধ্যে আছে। তা পি ট্যাগ কে আমরা ধরবো আগে, কিভাবে ধরতে হয় আমরা জানি। পি ট্যাগ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এন্টার দিয়ে একটু ফাঁকা করে নেবেন। এখন আপনি চাচ্ছেন আপনার প্যারাগ্রাফটি সেন্টার করতে, অর্থাৎ মাঝখানে আনতে। আপনি চাচ্ছেন প্যারাগ্রাফটি মাঝখানে নিয়ে আসার জন্য বাই ডিফল্ট লেফট থাকে সম্ভবত। এখন মাঝখানে আনার জন্য কোন প্রপার্টিটি ব্যবহার করতে হবে সেটা আমরা জানি, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমরা সেন্টার আনতে চাই। টেক্সট অ্যালাইন প্রপার্টিতে আমরা তিনটি ভ্যালু ব্যবহার করতে পারবো, লেফট রাইট এবং সেন্টার। তো আমি এখন সেন্টার আনতে চাই আমার প্যারাগ্রাফটি, তাই সেন্টার লিখছি। সেন্টার লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ব্রাউজার এসে রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের প্যারাগ্রাফটি সেন্টারে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন প্যারাগ্রাফটি আর একটু বড় করার জন্য, তাহলে আমরা জানি কিভাবে এখন বড় করতে হয়। নিচে এসে এখানে লিখতে হবে ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে 20 পিক্সেল দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের প্যারাগ্রাফটি 20 পিক্সেলের হয়ে গেছে। এখন আপনি চাইলে এর কালারও পরিবর্তন করতে পারবেন। এর কালার পরিবর্তন করার জন্য প্রপার্টির নাম হচ্ছে কালার। পার্পল কালার দি, দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের কালারটি পার্পল কালার হয়ে গেছে। তো এইভাবে আমরা সিএসএস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আজকে আমরা আমাদের হেডিং এবং প্যারাগ্রাফটিকে স্টাইলিস্ট করতে পারলাম। সিএসএস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আরো অনেক কিছু করা যায়, আমরা আস্তে আস্তে সেদিকে যাব। আমরা সিএসএস ল্যাঙ্গুয়েজের যতগুলো প্রপার্টি আছে ইনশাল্লাহ আয়ত্ত করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি সিএসএস ল্যাঙ্গুয়েজের প্রাথমিক ধারণা আপনারা আজকে পেয়েছেন। আমরা পরবর্তী ক্লাস থেকে আরো বেশি বেশি সিএসএস প্রপার্টি ব্যবহার দেখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।